আবারও ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযান। গত মাসে অধিকৃত পশ্চিম তীরে একদিনের অভিযানে 10 জন নিহতের ঘটনার পর শনিবার আবারও অভিযান চালায় ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের আকাবিদ জাবের নামের একটি শরণার্থী ক্যাম্পে শনিবার অভিযান চালায় তারা। অভিযান চলার সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সাধারণ ফিলিস্তিনিরা বাধা দিলে ট্যাঙ্ক থেকে মুহুর্মুহু গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনিরাও ইটপাটকেল ছোড়েন, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা। ইসরায়েলি সেনাদের দাবি, এক ফিলিস্তিনিকে ধরতে তারা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে। আর ফিলিস্তিনিরা বলছেন, কোনো একটি বাড়ি নয়, পুরো ক্যাম্পেই অভিযান চালিয়েছে তারা। তারা পুরো ক্যাম্পকে টার্গেট করে ঢুকেছে, গুলি করতে করতে ঢুকেছে, ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা চলে গেছে। এর আগে শুক্রবার অধিকৃত পশ্চিম তীরেই আবদুল্লাহ সামি নামে এক ফিলিস্তিনির প্রাণ গেছে ইসরায়েলি সেনার গুলিতে। এবছরের 35 দিনে অন্তত 36 ফিলিস্তিনির প্রাণ গেছে ইসরায়েলি বাহিনীর হাতে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।